পিছিয়ে যাচ্ছে টাইগারদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প সেই সঙ্গে ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের সংখ্যাও কমানো হতে পারে বিসিবি সূত্রে জানা গেছে আটাশ ক্রিকেটার না মূলত বিশ ক্রিকেটারদের নিয়ে হবে আসন্ন মেগা দুই ইভেন্টের ক্যাম্প ছুটি কাটিয়ে আট আগস্ট দলের সঙ্গে যুক্ত হবেন হেড কোচ চান্ডিকা হাতে সিং ওই দিন থেকে শুরু হবে মূল স্কিল ট্রেনিং তার আগে চলবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে উনত্রিশ জুলাই গুঞ্জন উঠেছিল দুই দিন পিছিয়ে ক্যাম্প শুরু হতে পারে একত্রিশ জুলাই তবে নতুন খবর হলো চলতি মাসে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প শুরু হচ্ছে না টাইগারদের বৃহস্পতিবার সাতাশ জুলাই বিষয়টি জানিয়েছে বিসিবির এক সূত্র আগামী কয়েকদিন নিজেদের মতো অনুশীলন করবেন ক্রিকেটাররা আট আগস্ট মিরপুরের হোম অফ ক্রিকেটে স্কিল ট্রেনিং শুরু করবেন চান্ডিকা হাটুর সিং হাটুর সিং সেই দিনেই ছুটি কাটিয়ে দেশে ফিরবেন লঙ্কান কোচ ঢাকার বাইরেও খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা আছে বিসিবি তবে এখনো সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা মতো মাহমুদুল সামনে চ্যালেঞ্জটা আরও বাড়তে যাচ্ছে সেই সঙ্গে প্রাথমিক দলে থাকা ব্যাক আপ ওপেনারদের মধ্যে টিকে থাকার প্রতিযোগিতাটাও বাড়বে এশিয়া কাপ কাপের ক্যাম্পে খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে আনার মূল কারণ হলো একই সময়ে থাকা বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প ক্যাম্পে ডাক পাওয়া প্রায় জন খেলোয়াড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন হেড কোচ এবং নির্বাচকরা এশিয়া কাপের জন্য টাইগার শিবিরে বেশিরভাগ খেলোয়াড়ের নামই চূড়ান্ত তবে বেশ কিছু জায়গা নিয়ে আছে জটিলতাও অবসর ভেঙে ফেরা নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খান এখনও পূর্ণ ফিট নন তার ফিটনেস নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি বিসিবি সূত্র বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্মুখে ফর্মে ফেরাতে মরিয়া হাতুড়ে তাই তো ক্যাম্প শুরুর আগেই তাকে ডেকে পরক করে দেখা হচ্ছে এদিকে এশিয়া কাপ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে লাল সবুজেরা তাই স্কিল ট্রেনিং এর আগে ক্রিকেটারদের ফিটনেসও খুঁটিয়ে দেখা হবে এজন্য ফিটনেস ট্রেনিং দিয়েই কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে এর সঙ্গে থাকছে আরও বেশ কিছু পরীক্ষা